নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন রান্নাবান্না এন্ড অ্যান্ড ব্লক চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে নতুন ধরনের একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি প্রথমবার বানাচ্ছি জন্য আমার কাছে নতুন আমার মতো যারা এখনও এই মিষ্টিটা তৈরি করেনি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এত সুন্দর সুস্বাদু খেতে হয় এই মিষ্টিটা না বানালে এবং না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যাই হোক আমি এই মিষ্টিটা বানানোর জন্য আমি এক বাটি কাজুবাদাম নিয়েছি কাজুবাদামটা আমি একটু গুঁড়ো করে নেব দেখুন কাজুবাদামটা আমি গুঁড়ো করে নিয়েছি এইবার আমি একটা ছাকনি সাহায্যে এভাবে ছেঁকে নেব কাজুবাদাম ডাস্ট করার পরে একটু দানা দানা থাকে সেই দানাটা যেন না থাকে সেই জন্য আমি এই গুঁড়োটাকে একটু সেঁকে নেব কাজু বরফিটা দোকান থেকে অনেকেই কিনে খেয়েছেন এইবার সহজভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সহজ বানানো এবং খেতেও ভীষণ ভালো হয় অবশ্যই একবার ট্রাই করবেন একবারটে আমি কাজু বাদাম ডাস্ট করে নিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো গুঁড়ো দুধ কাজু বরফির সাথে যদি একটু গুঁড়ো দুধ মিলিয়ে দেয়া যায় খুবই টেস্ট হয় দুটা উপকরণে আমি ছাঁকনির সাহায্যে এভাবে ছেঁকে নিয়েছি এরপরে আমি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দেড় কাপ মতো চিনি দিয়ে দেব আর দিয়ে দেব হাফ কাপ মতো জল আমি একটা চিনির শিরা তৈরি করে নেব চিনির শেয়াটা এমন ভাবে তৈরি করতে হবে একটু চিটচিটে তার মতো হবে চিনির শেয়াটা আমি তৈরি করে নিয়েছি এরপরে আমি যে কাজু বাদাম ডাস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে আমি এটাকে ফুটিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশাতে মিশাতে এমন পর্যায়ে একটা ডো তৈরি হবে এরমভাবে অনবরত নেড়ে নেড়ে রান্না করে নিতে হবে এবং এটা কিন্তু খুব লো ফ্লেমে করতে হবে হাই ফ্লেমে করলে কিন্তু তলায় ধরে যেতে পারে এবং ব্রাউন কালার হয়ে যেতে পারে মিশ্রণটি ঘন এবং আঠালো হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দু চামচ মতো ঘি ঘি দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি দেখুন মিশ্রণটা আমার অনেকটা হয়ে এসেছে একদম আঠালো হয়ে গেছে মিশ্রণটা ঢেলে নেওয়ার আগে আমি একটা সেট করার জন্য একটা প্লাস্টিক পেতে নিয়েছি তার উপরে একটু আমি ঘি বিরাশ করে দিচ্ছি এরপরে আমি এই প্লাস্টিকটার উপরে মিশ্রণটাকে ঢেলে দেব মিশ্রণটা ঢেলে নেওয়ার পরে খুব বেশি দেরি করা যাবে না একটু এইভাবে প্লাস্টিক দিয়ে এইভাবে চেড়ে সেট করে নেব। এরপরে মিশ্রণটাকে আমি একটা সিলভার পেপার দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে কিছুক্ষণ একটু রেস্টে রেখে দেব। কাজু বরফি কে কে খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন কাজু বরফির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ